রেলওয়ে কোচ ফ্যাক্টরি কপুরতলার পক্ষ থেকে যে নতুন একটা নোটিফিকেশন বের হয়েছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এটা কোনো জব নোটিফিকেশন নয় বন্ধুরা, এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য একটা নোটিফিকেশন বের হয়েছে। এটা অল ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো দেখবেন, তাহলে আশা করি আপনাদের কোনো ধরনের ডাউট থাকবে না। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আপনাদের আবারও অনেক অভিনন্দন। শুরু করবার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আপনারা যদি এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আগে থেকেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। কী আছে নোটিফিকেশনে আমরা দেখে নেব। নোটিফিকেশনটা আলোচনা করবার আগে, আমরা নোটিফিকেশনটা টোটাল 7 পেজের আছে, তো আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই নোটিফিকেশনটাতে কী লেখা আছে তা আমরা সংক্ষেপে জানিয়ে নেব। রেল কোচ ফ্যাক্টরি কপুরতলার পক্ষ থেকে যে অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ করা হচ্ছে তার মধ্যে কী কী থাকছে বন্ধুরা আমরা তা দেখে নেই। অ্যাপ্লিকেশন ফিস যেটা দিতে হবে, জেনারেল যারা ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য 100 টাকা রাখা হয়েছে। অনলাইনেই আপনাদের পেমেন্টটা করতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি আর ওমেন ক্যান্ডিডেটস যারা আছেন তাদেরকে কোনো ধরনের ফিস পেমেন্ট করতে হবে না। ইম্পর্টেন্ট ডেট, লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের জন্য 6 ফেব্রুয়ারি 2020, আর ফিস পেমেন্টের লাস্ট ডেট 11 ফেব্রুয়ারি 2020। এজ লিমিট মিনিমাম 15 বছর, ম্যাক্সিমাম 24 বছর। এখানে গভর্নমেন্ট রুলস মেনে এখানে এজ রিল্যাক্সেশন থাকবে, যেটা এজটা ক্যালকুলেট করা হবে 8 জানুয়ারি 2020-এর উপর। কোয়ালিফিকেশন বন্ধুরা, 10th পাস হতে হবে, সাথে আপনাদের আইটিআইয়ে 50% মার্কস থাকতে হবে। কী কী ট্রেড আছে এখানে দেওয়া হয়নি, তবে টোটাল ভ্যাকেন্সি 400টা আছে, সব ধরনের ইনফরমেশন এখানে দেওয়া হয়নি। তো তার জন্য আপনারা নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। নোটিফিকেশনের লিঙ্ক আর এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেটা পেয়ে যাবেন। এখানে এসে আপনারা রেজিস্ট্রেশনও করে নিতে পারেন। বাকি নোটিফিকেশনে যেটা আছে বন্ধুরা, কী কী ট্রেড থাকবে তা আপনারা দেখে নিন। ফিটারের জন্য 100টা সিট আছে বন্ধুরা, ওয়েল্ডারের জন্য 100টা, মেশিনিস্টের জন্য 40টা, পেইন্টারের জন্য 20টা, কার্পেন্টার 40টা, মেকানিক মোটর ভেহিকল 10টা, ইলেকট্রিশিয়ান 56টা, ইলেকট্রনিক মেকানিক 14টা, এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিক 20টা। তো টোটাল যেটা সিট আছে 400টা সিট আছে। বাকি জেনারেল এর জন্য টোটাল যেটা সিট আছে 202টা, এসসির জন্য 60টা, এসটির জন্য 30টা আছে, ওবিসির জন্য 108টা সিট আছে। বাকি ফিটারের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে কতটা সিট আছে আপনারা সেটা দেখে নেবেন। বাকি আজকের দেওয়া যদি ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।